নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আবার অনেক দিন পরে আমরা তিনজন, মানে আমরা পুরো আমার পুরো ফ্যামিলি একসঙ্গে ডিনারের টেবিলে আপনার সঙ্গে দেখা হলো। যেহেতু এখন শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি। শীতকালে কড়াইশুঁটির কচুরি যদি রাতে না হয় ঠিক জমে না, জমে না। আর এতটাই যে ঠান্ডা পড়েছে, আমি গরম করে নিয়েছে রাত্রে, শত গরম, শত গরম, একদম কিন্তু এতটাই ঠান্ডা, একদম গরম গরম রয়েছে। আর কড়াইশুঁটি কচুরির সঙ্গে কাশ্মীরি আলুর দম রয়েছে, আর এটা হচ্ছে চানা মশলা, এটা আর আছে স্যালাড, গ্রিন স্যালাড। আজকে এই শীতের রাতে এই এত আমাদের খুব দারুণ খাবার দাবার, তাই তো? সবকিছু একদম গরম, খুব ঠান্ডা পড়েছে, আর এখানে এক্সট্রা কিছু কচুর রাখা আছে, যদি লাগে আমরা নেব। তো খাওয়া দাওয়া শুরু করি না, ঠান্ডা হয়ে যাবে। শুরু করো। যা যেটা লাগবে নিয়ে নাও প্রথমে। আগে এতই পড়েছে, যে কোনো জিনিস গরম করে নিয়েছে রাখতে না রাখতে আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এই মাত্র কচুরিটা করে সার্ভ করলাম, কিন্তু বাইরে বসে খাওয়াটা অনেক ঠান্ডা, যেখান দিয়ে ওটা আসছে। আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা। আলুর দমটা অবশ্য গুড়ি আলুর দম, শীতকালে গুড়ি আলুর দম তো মাস্ট, তাই না? তবে একটা জিনিস যদি থাকতো নলের গুড়ের রসগোল্লা, তাহলে তো আরো জমে যেত, কিন্তু ঠান্ডার মধ্যে আর বেরোতে ইচ্ছা করলো না। এই যা আছে আমরা এটা নিয়ে চালিয়ে দিলাম, তাই না? গরম রসগোল্লা দরকার ছিল একটু, নেক্সট বার। কড়াইশুঁটি কচুর সঙ্গে কাশ্মীরি আলুর দম বা চানা মশলা বেশ ভালো লাগে, বেশ রুজা ফুলকো ফুলকো আছে। ফুলকো ফুলকোই ছিল, কিন্তু রাখতে রাখতে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন ঘুরতে কটা বাজে? রাত্রির 11টা বাজে, আর আমাদের রাত্রি 11টা মনে হয় শুনশান এরিয়া, আর ঠান্ডা, হু ঠান্ডা। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, মানে আমাদের খাওয়া দাওয়ার আওয়াজ ছাড়া আদারওয়াইজ কোনো আওয়াজ নেই, চুপচাপ সব কিছু নিরিবিলি একদম, তাই তো? গ্রাম বাংলার পরিবেশে তো এমনি 9টা 10টার মধ্যে সব খেয়ে দিয়ে শুয়ে পড়ে।
আর তার মধ্যে আবার শীতকাল। একটুও ছানা মাংস দাও সবাইকে, চানা মাকড়া ভালোই হয়েছে। রুটি নাও একটা, কচুরি কচুরি তুমি নাও, তোমার দেবো খাও বাবু। কড়াশুটি কচুরি হয়, একটা মেথি পাওয়াটা হয় না, একটা পালং পাওয়াটা, পালং পুরি, পালং পুরি ওই এক কচুরি পুরি। এইসব তো শীতকালেই ভালো লাগে। অ্যাকচুয়ালি শীতকালে মটরশুঁটিটা বেশি পাওয়া যায়, তার জন্য ঘুড়ি আলু এইসব আইটেম তো শীতকালে ভালো লাগে।
আলুর দমটা দিয়ে খাও, আলুর দমগুলো কি দিয়ে খাবে? খাও দাও, এমনি খাই, বসে বসে পড় নাকি? তুমি কে খাবি নাকি? আসার তোমার দিয়ে আর একটু এই যে চান আলুর দম রয়েছে। বারো তেরোটা খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে আমার। তেরোটা তোর? তেরোটা তাহলে আমার তাহলে বারো তেরোটাই হবে। এই কড়াচুটি কচুরি গরম গরম একটু বেশি খাওয়া যায়, কিন্তু যেহেতু এখন রাতের বেলা অতিরিক্ত খাওয়া ঠিক না। ঠিকই আছে, শীতকালে খাবার হজম হয়ে যায়, তবু রাতের বেলা না তুই গেমিগুলো খাস না। হ্যাঁ হয়ে গেল, এত রুটি নেই এটা? আরে না বাবা রে, একটুখানি জল দাও। তোমাদের সব আজকের এই শীতের রাতের গরম গরম কড়াচুরি কচুরি, কাশ্মীরি আলুর দম, চানা মশলা, তার সঙ্গে স্যালাদ, খুব ভালো খাওয়া দাওয়া হলো এবং খুব ফাস্ট খাওয়া দাওয়া হলো, তাই তো? কিন্তু গরম ছিল বলে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে, খুব ভালো লাগলো খেয়ে আসলে। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগার পর যেমন লাইক করছেন করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো
আচ্ছা আসি, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনকার পরিস্থিতি খুব খারাপ, আপনারা নিশ্চয়ই জানেন, ওমিক্রন ভালো মতন ছড়িয়ে গেছে। একটু সেফ থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন, মাস্ক অবশ্যই, আর মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। যতটা প্রয়োজন ঘরের বাইরে বেরোবেন, প্রয়োজন ছাড়া অতিরিক্ত ঘরে ঘরে বেরোবেন না, বেশি গ্যাদারিং জায়গার ভিড়ভাট্টা এরিয়াতে এড়িয়ে চলবেন। আপনারা সুস্থ থাকলে পরে আপনার পরিবার সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো এবং আমরাও ভালো থাকবো, আপনারাই আমার সব। তো আজ আসি, আবার দেখাবেন নেক্সট এপিসোডে। শুভরাত্রি। শুভরাত্রি।